হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতা ব্লগে। অনেক স্বাগত আর ভালোবাসা জানি। আবারও একটা সকাল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজ হচ্ছে শনিবার, আর শনিবারে কী কী রান্না করব, কী করব না, এই মাথায় থাকে, সবারই থাকে আশা করি। তো এখন সকালবেলা আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। কী বলতো, ঘুম থেকে উঠতেই ইচ্ছা করে না, আর সকালবেলাটায় মনে হয় আরও বেশি ঘুম পাচ্ছে। যতই মানে ঘুম থেকে ওঠার চেষ্টা করি মনে হয় আবার ঘুমিয়ে পড়ি, মানে রান্না করতে করতেও ঘুম পাই, মানে এত ঘুম পাই কি বলবো, জানি না কেন ঘুম পাই। শরীরের হয়তো দুর্বলতা থেকে এই ঘুমটা আসে। তো যাই হোক, বাসনগুলো মেজে নিচ্ছি কারণ প্রচুর বাসন রয়েছে, আর আজকে যেহেতু লেট হয়ে গেছে ভাতটা চাপিয়ে দিয়ে বাসনটা মাজছি। অন্যদিন কিন্তু পুরো ঘরদোর গুছিয়ে নিয়ে তারপরে আমি ভাত চাপাই, কিন্তু আজকে একটু উল্টো, একটা মানে গ্যাসের ওভেনের মুখটা মেজে নিয়ে ওটাতে ভাত চাপিয়ে বাদ বাকিগুলো পরিষ্কার করছি, কারণ না হলে দেরি হয়ে যাবে। আর শনিবার বললামই, অনেকগুলো বাসন মাজা আছে। শনিবার হলেও কী হবে, শনিবার আর আমাদের পালা হচ্ছে কোথায়? আর আমাদের বিড়ালটা যেহেতু অসুস্থ, ও তো কোনো কিছু দিয়েই ভাত খাচ্ছে না। ওকে যদি দুধ দেওয়া ভাত দেওয়া যায় বা ঘি দিয়ে বা ডিম ভাজা দিয়ে যাই হোক, কিছু দিলেই খাচ্ছে না। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম মাছ আনতে, লাস্ট মাস ও সেই মাছ নিয়েছিল। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমি ওই জন্য তোমাদেরকে বলতে পারছি, কারণ পরের ঘটনা আগে বলে দিচ্ছি, না হলে আর বলতে পারতাম না। তো ও মাছ নিয়ে এসেছিলো, আর ছোটো কাতলা মাছ নিয়ে এসেছিলো। সেই মাছটাকে ছোটো ছোটো করে নিয়ে এসেছিলাম, ওটাকে ভাজা করে টিটুকে খেতে দিয়েছিলাম। টিটু একদম খাচ্ছে না, প্রচণ্ড পায়খানা বমি করছে, কেন কে জানে। চলো ও আমাদের ঢাকনিটা, তাই না? এই যে মা যাচ্ছে এখন ওই বাড়ি, আর আমার দেখো ভাতটা নেমে গেছে, ঘরদোর পরিষ্কার করে নিয়েছি। মানে রান্না আজকে সকালবেলায় উঠতে একটু লেট হয়েছিলো, তার জন্য একবারে ভাতটা বসিয়ে বাসন টাসন মেজে ঘরটা গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর কতগুলো পাকা মানে পাকা উঠছে না, কাঁচা উঠছে ছিল, দিয়ে প্যাকেটের ভেতর ছিল বলে সব পেকে ফেটে গেছে আর কি। দেখি এগুলোকে ভাবছি ছোটো ছোটো কুচি করে বেশ আলুর সঙ্গে ভাজা করবো, ভালো লাগবে। চলো রান্না বান্না করবো, এখন কী কী রান্না করবো জানি না, করতে হবে কী রান্না করবো, কারণ শনিবার মানে অনেক চিন্তা মাথায় শনিবারে কী রাখবো। এবার নিরামিষের মধ্যে ছেলেপিলে সেমন কিছুই খেতে চায় না। দেখি ডাল তো করবোই, তার সঙ্গে একটা ভাজা থাকছে, আর যে কোনো একটা সবজি তো বানাতে হবে। চলো পরে আসছি। তো প্রত্যেকদিন ভাবি তোমাদের সঙ্গে রান্নাবান্না ছাড়া ঘরের কাজকর্ম শেয়ার করবো, বিছানা গোছানো, জামা কাপড় ভাঁজ করা, তারপরে কাঁচা কুচো, এগুলো শেয়ার করতে ভালো লাগে, কিন্তু আমি আর শেয়ার করতে পারছি কই। আমার কাছে স্ট্যান্ডও নেই, আর স্নান করার আমাদের নিজেদেরই মানে কত প্রবলেম, যাকে বলে চাল নেই চুলো নেই, নিজের চাল চুলো না থাকলে আর কী করে হবে বলো। তো এবার রান্নাটা কমপ্লিট করে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি, মানে আমি আগে খেয়ে নিয়েছি, আমি আর আমার শাশুড়ি মা একসঙ্গে খেয়ে নিয়েছি, তারপরে তোমাদের দাদাভাই ছেলেপিলেকে নিয়ে খেতে বসেছে, কারণ মা আর আমি আগে খেয়েছি, ওরা একদমই মানে ভাত খেতে আসতে চাচ্ছিল না। যেহেতু আমাদের সকাল সকাল রান্না হয়ে যায়, এই প্রবলেমটা এই জন্যই হয়। তো যাই হোক, ওরা খেয়ে নিই, তারপরে খেয়ে নিলে আমি যাবো একটু ওই বাড়ি। খাওয়া দাওয়ার পরে স্নান করলাম, বাসন মাজলাম দুটো, তারপরে ওরে গিয়ে একটু রেস্ট করলাম, রেস্ট করে স্নান করে বসলাম একটু, তারপরে চলে আসলাম এই বাড়িতে একটু গল্প করতে। তোমরা তো জানো আমি গল্প করার জন্য এই বাড়িতে চলে আসছি, আর এই বাড়িতে এসে দেখছি প্রচণ্ড রোদ, আর তার মধ্যে হয়ে গেল বৃষ্টি, যাকে বলে বৃষ্টি। দেখো দাঁড়াও, আমি তো দেখতে পাচ্ছি না, তোমরা দেখতে পাচ্ছ কি না, জল কোথাও এখানে জল পড়ে আছে, এই দেখো এইখানটায় জল পড়ে আছে দেখো। তো এরকমই জল হলো, আবার টনটনে রোদ বেরিয়ে গেল। তোমার স্নান তো হয়নি, মাণ্ডুকে স্নান করে দিবা বুঝলা, তার জন্য নিয়ে আসলাম। কালকে আমি নিচে করেছিলাম, পরশুদিনকে রাস্তার কলে করেছিলাম, স্নান করা নিয়ে আমাদের এত প্রবলেম হচ্ছে কি বলবো। দেখে বাড়িতে জায়গা না থাকলে যা হয়, মানে জায়গায় দেখো এই বাড়িতে এত জায়গা, এত জায়গা, এত জায়গা, কিন্তু আমরা যে বাড়িতে থাকি সেই বাড়িতেই জায়গা নেই, মানে একদমই ছোট জায়গা। তো এক বাড়িতে খাওয়া, এক বাড়িতে স্নান, ওই জন্যই সমস্যাটা হয়, বুঝতেই পারছো। তো চলো আর কি পরে আসছি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা বাড়ি তো এসছি এখন না সেই দুপুরবেলায়, আর দেখো ঘুমিয়েছিলাম, এত ঘুমিয়েছি মানে আমার চোখ মুখ খুলে গেছে আর রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমরা মানে টিফিন হয়ে গেছে, আর আজকে মেয়ে
খুব বায়না করছিল যে একটা সুস্বাদু কিছু বানিয়ে দাও। তো আমি বলছি সুস্বাদু কি বানাবো, চাউমিন খাবি, ডিম টোস্ট খাবি? তো মেয়ে বলছে না মা, দিদা ওই কি বানিয়েছিল, পিঠে নাকি? আমি বলছি হ্যাঁ পিঠে। তো চুষি খেতে চাইলো, তো লাস্টে দেখলাম রান্নাঘরে গিয়ে চালটা মানে চালের গুঁড়িটা নষ্ট হয়ে গেছে। কী বানাবো চুষি? তখন আমি ময়দা দিয়ে, রুলার ময়দা ছিল, সেই রুলার ময়দাটাকে ঠিক মানে চুষি যেভাবে বানাই সেইভাবে বানালাম। তো যাই হোক খেতে ভালোই হয়েছে, মেয়ে যেটুকু খেলো আর কি, খেয়ে অন্তত ওর চাহিদাটা তো মিটলো, যে খাওয়ার ইচ্ছাটা বাচ্চা মানুষ বায়না করছে, এবার কিছু বলাও যাচ্ছে না, তো ও খেলো। আর কি বলতো, আমার একটু ভুল হয়ে গেছে, আমি যদি ওটাকে শুধু মানে চিনি দিতাম খুব ভালো হতো, চিনি না দিয়ে আমি আবার একটু গুড় দিয়েছি, খেজুরের গুড় ছিল আর কি ফ্রিজে, তো গুড়টা আবার দেখছি একটু নষ্ট হয়ে গেছে মনে হচ্ছিলো, কিন্তু আমি তবুও না শুকেই দিয়ে দিয়েছি, যেহেতু খাবার জিনিস আর শুকলাম না, আর এত আওয়াজ হচ্ছে সেটাই ভাবছে। তো ফ্যান চলছে দুটো, মানে প্রচণ্ড গরম, এই গরমে গা হাত পা পুরো চিটচিট করছে, তো প্রচণ্ড গরমের জন্য দুটো ফ্যান চালিয়েছি, আমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো এই ফ্যানটা চলছে প্লাস এটা চলছে, তার জন্য আর কি এত শব্দ হচ্ছে। আর এই যে ছেলে দেখো সারাদিন, সত্যি আমার মানে কী বলবো, ছেলেকে নিয়ে এত সমস্যা, পড়াশোনা কিচ্ছু করতে চায় না, পড়াশোনার প্রতি ইচ্ছাটাই যাকে বলে নেই, কী করে মানে যে মানে পড়াশোনার প্রতি ইচ্ছা আসবে আমার একটু ভালো লাগে না, মানে ছেলে পিলেকে মারা কতক্ষণ যায় যে মারবো, ভালো লাগে বলো? নিজের সন্তানকে কে মারতে চায়? সবসময় হাসি খুশি থাকবে, কথা শুনবে, তবেই ছেলে পিলে সব কথা শোনে, শুধু এই পড়ার কথাটাই শোনে না। তো যাই হোক, আর আমরা সন্ধ্যাবেলায় টিফিন করেছি, চা করেছিলাম, সবাইকে দিলাম, সবাই চাটা খেয়ে নিজে আছে মা বাবা, আর আমি এসেছি ছেলেকে পড়ানোর জন্য উপরে, তারপরে গিয়ে রাতে রান্না হবে, আর তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। তো চলো। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম রান্নাঘরে গিয়ে ভিডিওটা ওপেন করব, তো রান্নাঘরে গিয়ে শুধু ওই রান্নাটুকুই কাজ, হয়তো ভাত আর একটা যে কোনো সবজি বানাতে হবে, তো তারপরে খাওয়া দাওয়া আর কি, তারপরে রাতে আর কিছুই না, মানুষের জীবনে যেটা প্রতিদিন হয়ে থাকে। তো তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই তো এরকম ভিডিওই দিই, তো আজকে ভেবেছিলাম কিছু কমেন্টের রিপ্লাই দেবো, কালকে তোমাদেরকে বলেছিলাম আজকের ভিডিওর মাধ্যমে যে আজকে কিছু কমেন্টের রিপ্লাই আমি দেব, তো সেই কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি। নার্গিস খাতুন, তিনি লিখেছেন, দিদি তোমার ভিডিওটা ভালো, নাইস, তো ভালো, থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা রয় ওই দিদিভাইও লিখেছে, নাইস ভিডিও, থ্যাংক ইউ দিদিভাই। দেখো তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করছো, তো আমার এই কমেন্টের মাধ্যমে আমার অনেক ভালো লাগে, সত্যি বলছি এতটা ভালো লাগে, তবেই আমি বুঝতে পারি হ্যাঁ কেউ আমার পাশে অন্তত আছে। তো আমিও চেষ্টা করবো তোমাদের পাশে থাকার। দেখো আমি ভিডিও খুব একটা দেখি না বলতে গেলেই চলে, কারণ কেন বলো তো, সারাদিন সংসারের কাজকর্ম করে নিজে যেটুকু পারি ভিডিও করার পরে, তারপরে যদি ভিডিও দেখতে যাই, তারপরে সংসারের হাজারটা কথা শুনতে হবে, বুঝতেই পারছো, ওই যেটুকুনি পারি সেটুকুনি দেখার চেষ্টা করি আর কি। তারপরে সুমি মণ্ডল লিখেছে, দিদিভাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, দিদিভাই তোমার পাশে আছি আর তুমিও পাশে থাকবে, এরকমই লিখেছে আর কি। হ্যাঁ দিদিভাই, তো তোমরা আমার পাশে থাকলে অবশ্যই আমিও তোমাদের পাশে থাকবো, আর সবাই সবাইকে সাপোর্ট করা ভীষণ দরকার, তবেই আমরা ছোট ক্রিয়েটাররা একটা জায়গায় পৌঁছাতে পারব। দীপ্তি ব্লগ লিখেছে, দিদি ভাই মানে লাভ রিয়াক্ট দিয়েছে আর কি। সমানন্দ দেওয়াসী লিখেছে, নিউ ফ্রেন্ড হলাম, থ্যাংক ইউ দাদা ভাই। আর দিয়ার রয় কমেন্ট করেছে, নাইস ভিডিও। সুস্মিতা রূপান লাইফস্টাইল, তো এই বোনটা আমার ভিডিওটা দেখে, বোনটার বাড়ি কোথায় আমি জানি না, আর একজন লিখেছিল ত্রিপুরার থেকে। তো যাই হোক, তোমাদের সবাইকে সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে কমেন্ট করো, আমার কাছে এর থেকে বড়ো কিছু আর নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের।